টেলিভিশন কিংবা ইন্টারনেটে রেসলিং দেখেননি এমন খুব কম লোকই আছে। অনেকের কাছেই এটি জনপ্রিয় প্রোগ্রাম, কিন্তু ম্যাজিকের মতোই সারা বিশ্বে রেসলিং এর রহস্য সবার অজানা। গত কয়েক দশক ধরে চলা জনপ্রিয় এই রেসলিং কে নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা। রেসলিং এ এত আঘাতের পরেও মানুষ কিভাবে বেঁচে থাকে এটা নিয়েও সবার মনে রয়েছে নানা সন্দেহ। আর যারা এই রেসলিং এর সাথে জড়িত কোনোই এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেন না। আয়নার দুনিয়ার এই ভিডিওতে আমরা জানতে চলেছি রেসলিং সম্বন্ধে অজানা কিছু তথ্য। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। রেসলিং একটি অসাধারণ মঞ্চনাটক ছাড়া আর কিছুই না। তবে সাধারণ মঞ্চনাটকের সাথে এর পার্থক্য হলো মঞ্চে রেসলারদের ভুলগুলো সহজেই চোখে পড়ে, আর রেসলিং সারা বিশ্বের মানুষ নানা প্রান্ত থেকে উপভোগ করে। যেখানে বড় বড় তারকা রেসলাররা লড়াইয়ে জিতে বেশি আয় করে, সেখানে কেন একজন রেসলার হেরে যায় এটার কারণও খুব স্বাভাবিক। মঞ্চনাটকের মতো এটারও একটা স্ক্রিপ্ট থাকে যাতে বিভিন্ন অভিনেতারা বিভিন্ন চরিত্রে কাজ করে থাকে। যদি একজন রেসলার নিজে জিততে চায় তাহলে সে শীঘ্রই তার চাকরি হারাবে। রেসলারদের আহত হয় এটাও লেখকদের স্ক্রিপ্টে থাকা নকল মারামারির আহত হওয়ার এক দৃশ্য ছাড়া আর কিছুই না। মঞ্চটি রেসলারদের জন্য পুরোপুরি সহায়কভাবেই তৈরি করা থাকে, সেই সাথে রেসলারদের জন্য মঞ্চে নানা রকম আহত হওয়ার আর্ট তৈরি করে রাখা হয় যা সত্যিই একটু বিপজ্জনক। কোনো রেসলার যদি সে আর্ট অনুযায়ী কাজ না করে, একটিও ভুল করে, তবে সে মারাত্মকভাবে আহত হতে পারে। তবে কখনোই কোনো রেসলার তার প্রতিপক্ষকে ইচ্ছে করে আঘাত করে না, ঠিক যেমনটি আমরা চলচ্চিত্রে দেখে থাকি। তবে অনেক সময় অনিচ্ছাকৃত ভুলের কারণে প্রতিপক্ষ আঘাতপ্রাপ্ত হয়। এমন একজন রেসলারও পাওয়া যাবে না যে এই মঞ্চে আঘাতপ্রাপ্ত হয়নি। অনেকে বড় ধরনের আঘাত পেয়ে তার কেরিয়ারের ইতি টেনেছেন। রেসলিং এর সময় যে রক্ত দেখা যায় তা আসল, বেশিরভাগ সময় সেগুলো সত্যিকারের রক্ত থাকে। রেসলারদের শরীরে বিভিন্ন জায়গায় এক ধরনের ব্লেড ব্যবহার করা হয়, তবে অনেক সময় অসতর্কতার কারণে শরীরের অন্য অংশ থেকেও রক্ত ঝরে। এছাড়াও রেসলিং এর সময় ব্লাড ক্যাপসুল ব্যবহার করা হয়, তবে কখনোই রং অথবা সস ব্যবহার করা হয় না। সব রেসলাররা অবৈধ ড্রাগ বা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে না। অন্যান্য খেলায় পারদর্শী খেলোয়াড়দের মতো রেসলাররাও স্বাভাবিক প্রক্রিয়ায় জিম করে ও হরমোন বৃদ্ধির জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবার খায়। তবে অনেক রেসলার গোপনে ড্রাগ নিয়ে থাকলেও অবাক হওয়ার কিছুই নেই। অন্যান্য খেলার মতো রেসলিং এর রেফারিরা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, এছাড়া তাদের আচরণেও অত্যন্ত অসহায় ভাব প্রকাশ পায়। রেফারিদের এ ধরনের আচরণও নাটকেরই একটা অংশ। রেফারিদের কানে সবসময় একটা হেডফোন লাগানো থাকে, তারা পরিচালকের দেওয়া নির্দেশনা অনুযায়ী রেসলিং পরিচালনা করেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।